আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য কি কি পরিবর্তন করা হয়েছে, কি কি যোগ্যতা লাগবে, কত মিটার দূর দিতে হবে ইত্যাদি সার্বিক সকল বিষয় সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে অনেক চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তির মেয়াদ এখনও পর্যন্ত আছে। আর আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ স্টেপ মিস করতে পারেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। এক নম্বরে আপনার যে পরিবর্তনটি নিয়েছে সেটা হলো, গত কয়েক বছর ধরে কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থী শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ 2.50 সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তবে এবার আবেদনের যোগ্যতার মানদণ্ড কিছুটা বাড়িয়ে ন্যূনতম এসএসসি করা হতে পারে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তারপর যে বিষয়টি পরিবর্তন হতে পারে সেটা হলো, এছাড়া এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং নারীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি ছিল। এবার নিয়োগের বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতা মানদণ্ড 5 ফুট 4 ইঞ্চি করা হতে পারে, আর আবেদনকারীদের বয়স হতে পারে 18 থেকে 20 বছর। তারপর যে বিষয়টি পরিবর্তন আসতে পারে সেটা হলো শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা। নিয়োগ টিম উচ্চতা, বুকের মাপ ও ওজনের মাপকাঠি গ্রহণ করবে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করবেন। শারীরিক পরীক্ষায় পুরুষ প্রার্থীকে 28 সেকেন্ডে 200 মিটার এবং 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার অতিক্রম করতে হবে। মহিলা প্রার্থীকে 30 সেকেন্ডে 200 মিটার এবং 6 মিনিটে 1000 মিটার অতিক্রম করতে হবে। উচ্চ লাফে পুরুষ 3.5 ফুট এবং মহিলাদের জন্য 2.5 ফুট লম্বা লাফে পুরুষ 10 ফুট এবং মহিলা প্রার্থীকে 6 ফুট যেতে হবে। দড়িতে আরোহণের ক্ষেত্রে পুরুষ 12 ফুট এবং মহিলা 8 ফুট। পুশ আপ পুরুষ 35 সেকেন্ডে 15 বার এবং 30 সেকেন্ডে 10 বার প্রভৃতি। মানে কি আপনার এই জিনিসগুলো আপনার দিতে হবে যে এত সেকেন্ডে এতগুলো ফুট শেপ, তাহলে এত মিনিটে এত মিটার দূর, এগুলো আপনাদেরকে দিতে হবে। সংশ্লিষ্টরা আরও জানান যে 2020 সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তবে করোনার প্রাদুর্ভাব এবং যোগ্যতা সংক্রান্ত কিছু মানদণ্ড নির্ধারণের কারণে তা পিছিয়ে যায়। এই নিয়োগ প্রক্রিয়া জুনে শুরু হয়ে প্রায় 2 মাস চলমান থাকবে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন আনা হচ্ছে, তবে তা এখনও অনুমোদিত হয়নি। সংশোধনী অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে জুন মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তার মানে আমরা আশা করতে পারি জুন মাসে এবং জুলাই মাসের যে কোনো এক মাসের মধ্যে আপনার আবেদনটা দেওয়া হবে। আর আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক দিবেন।